ঘাটালে উদ্বোধন হলো DYFI কাপ 2023। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। ঘাটালে উদ্বোধন হলো DYFI কাপ 2023। 14 ফেব্রুয়ারি মঙ্গলবার ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে 5 দলীয় ডিউস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতে গত 2007 সাল থেকে এই খেলার আয়োজন করা হচ্ছে DYFI ঘাটাল লোকাল কমিটির উদ্যোগে। আজকের খেলায় ঘাটাল অগ্রণী ক্লাব, ন্যাশনাল বয়েজ ক্লাব, শিলাবতী ক্লাব, বঙ্গবাসী ক্লাব ও সংঘর্ষ ক্লাব, এই 5টি ক্লাব অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন DYFI নেতৃত্ব এবং কর্মীরা। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে অগ্রণী ক্লাব ও কুশপাতা বঙ্গবাসী ক্লাব। প্রথমে ব্যাট করে অগ্রণী ক্লাব 8 ওভারে 94 রান করে। কুশপাতা বঙ্গবাসী ক্লাব 8 ওভারে 74 রান করে। 20 রানে জয়ী হয় ঘাটাল অগ্রণী ক্লাব। বিজয়ী দলের হাতে ট্রফি ও 5,000 টাকার চেক তুলে দেওয়া হয়। বিজিত দলের হাতে 4,000 টাকার চেক ও ট্রফি দেওয়া হয়। প্রাক্তন খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। অন্যদিকে দীঘাতে অনুষ্ঠিত জোগাড় সিবিচ কম্পিটিশনে প্রথম অদ্রেজা দেয়কে সংবর্ধনা দেওয়া হয়। মূলত ঘাটাল শহরের পুরনো যে ঐতিহ্য ক্রিকেট খেলা, সেই খেলাটা বন্ধ হয়ে গেছিলো সরকারের নীতিহীনতা, আর নতুন করে মুখে খেলা হবে স্লোগান দিচ্ছে, কিন্তু কী করলে ছেলেরা নতুন করে খেলার মাঠে আসবে সে ব্যাপারে কোনো উদ্যোগ নেই। কিন্তু DYFI প্রত্যেক বছর ঘাটাল শহরে বর্ণাঢ্য করে একদম শহরের ছেলেদেরকে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা করে, মূলত ছেলেদের ক্রীড়ার মানোন্নয়ন এবং এই ছেলেদেরকে নতুন করে খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে আজকে তারই একটা অংশ হিসেবে আজকের এই প্রতিযোগিতার আয়োজন। দীর্ঘদিন ধরে চলছে, 2007 সাল থেকে ঘাটাল শহরে DYFI এর এই টুর্নামেন্ট হচ্ছে। এতগুলো বছর ধরে, বিগত বছরে আমরা টেনিস বলের সীমিত ওভারের খেলা করাতাম, এই বছর প্রথম আমরা একদম ডিউস বলের ক্রিকেট প্রতিযোগিতা করাচ্ছি। পাশাপাশি ঘাটালের যে সমস্ত গুণী খেলোয়াড়রা আছে তারা তাদের ক্রীড়া নৈপুণ্য সুন্দর শুভম চক্রবর্তীর ব্যাট থেকে অগ্রণী ক্লাবের দেখতে পেলাম একটি দর্শনীয় পয়েন্ট বাউন্ডারি উপর দিয়ে সোজা সম্মান ফিরিয়ে দেব। শুধু ক্রিকেট খেলা নয়, এর পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রীরা ঘাটাল শহরের জিমনাস্টিক, যোগা এই সমস্ত প্রতিযোগিতাগুলোতে রাজ্য স্তরে আমাদের ঘাটাল শহরে এবং ঘাটাল পশ্চিম মেদিনীপুর জেলার হয়ে প্রতিনিধিত্ব করছেন, আমরা DYFI এর এই মঞ্চ থেকে তাদেরকেও অভিনন্দন জানাব। উপস্থিত হয়েছেন তাকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক। ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন। India's leading chain manufacturer, Orange Gels, from Orange Gels Limited.